আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার দিনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে প্রয়োজনে অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল, এগুলো আমার ননাস তার বাগান থেকে পাঠিয়েছে তার কেয়ারটেকারকে দিয়ে। আবার প্লেটে দেখতে পাচ্ছেন একটা একটা করে ছোট ছোট কাঁঠাল, এগুলোর নাম নাকি লিচু কাঁঠাল। আসলে কখনো খাইনি তো, এই যে আজকে খেয়ে দেখবো আসলে কাঁঠালগুলো কেমন। এই যে আজকে চিরা, মুড়ি, আম, কাঁঠাল, এগুলো আজকে আমাদের সকালের নাস্তা। কাঁঠালগুলো আসলে দেখতে লিচু কাঁঠাল, যে আসলে লিচু কাঁঠাল, লিচু কাঁঠালি, কোষগুলো লিচুর মতোই ছিল, খেতে আসলে অসাধারণ ছিল। এই যে এখন আমার হাজব্যান্ড খুলে দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন কাঁঠালগুলোর কোষ একেবারেই লিচুর মতন, অসাধারণ ছিল খেতে। তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন, আজকে আমাদের দুপুরের মেনু হলো তেলাপিয়া মাছে গ্রিল করা। আমি এক ফালি লেবু চিপে দিচ্ছি, মাছটার যেন কোনো গন্ধ যেন না থাকে। তারপর লেবুটা দেওয়া কারণ হলো মাছটা একটু টেস্টও লাগবে খেতে। এই যে একটা মশলা দিয়েছি সেটা কিন্তু আমার হাতে তৈরি, এটা যে কোনো আমি গ্রিলে যে কোনো আইটেমে দিই, এটা আসলে ভালোই লাগে মশলাটা। তারপর আমি এক চামচের মতো আমি সস দিলাম, টমেটো সস, এটা আমার হাতে তৈরি। একটু হলুদ, একটু লবণ, তারপর আমি একটু অয়েস্টার সস দিব। অয়েস্টার সসটা আসলে না থাকলে আপনার স্কিপ করতে পারেন, আমার ছিল সেজন্য আমি দিচ্ছি। অয়েস্টার সসটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। এই যে একটু বারবিকিউ সস দিচ্ছি, এটাও না থাকলে দিতে হবে, সমস্যা নেই। চিলি ফ্লেক্স দিচ্ছি, কেন মাছে একটু যে কোনো গ্রিল আইটেমে ঝালটা একটু ভালোই লাগে খেতে, যত বেশি ঝাল হয় ততই মজা হয় যে কোনো গ্রিল আইটেমে। তারপর আমি মাছটাকে মেখে 10-15 মিনিট মতন রেখে দিব। যতক্ষণ রাখবেন ততক্ষণই আসলে যে কোনো গ্রিল আইটেমে মশলা মাখিয়ে রাখলে মাছের ভিতরে সবগুলো মশলা ঢুকে। বসিয়ে নিলাম আমি সেই মাছটাকে ভাজার জন্য, আমি একটু তেল দিয়ে নিলাম, আর একটু তেল লাগবে মনে হচ্ছে। তারপর আমি মাছটাকে গ্রিল করার জন্য বসিয়ে দেব, বেশি হাই হিট দেবেন না চুলাটাকে, একটু লো বা মিডিয়াম আঁচে রেখে দেবেন। আর যে মশলাটা ছিল এক্সট্রা মশলাটা প্লেটে, সেই মশলাটা আপনারা মাছের উপরে সুন্দর করে আবার হাত দিয়ে মাখিয়ে দেবেন, কেউ কখনো ফেলে দেবেন এই এক্সট্রা মশলাটা। এই মশলাটা উপরে আবার মাখিয়ে দিলে মাছটা খেতে ভালো লাগবে। আমি মাছটাকে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, আবার দেখতেই পাচ্ছেন মশলাটা আসলে না দিলে ভালো লাগবে না খেতে। এই যে আমি এখন একটু ঢেকে দিলাম, এখন আগে মাছটাকে উল্টিয়ে দেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছের অপর পিঠটা আসলে অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আমার সে গ্রিল করা মাছটা। এখন আমার প্রায় মাছটা শেষ হওয়ার পর্যায়ে, এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব। এই যে হয়ে গিয়েছে আমার মাছটা। আর আজকে আমাদের আসলে মাছটা অসাধারণ ছিল খেতে। এই যে দেখেন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আজকে আমাদের দুপুর মেনু ছিল গ্রিল করা তেলাপিয়া, ডিম ভুনা, তারপর হলো সবজি ভাজি, কলমি শাক, এই তো আজকে এগুলোই ছিল। আর আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সুন্দর কমেন্ট করবেন, বাজে কমেন্ট করবেন না, একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাই দোয়া করি।